করলো শরীফুল একাদশ। মাঠের মধ্যে দর্শকরা দয়া করে অনুরোধ করছে, মাঠের মধ্যে সুদক্ষ পরিচালক মন্ডল। আচ্ছা, দেবাশিসকে ভেবেছিল, সে কিন্তু প্লেয়ার না, সে কিন্তু বাইরের লোক, সেই কারণে তাকে বের করে দিতে আইছিল। এটা রাজের সাথে কিন্তু প্রিন্সের কিন্তু একটু চোখে চোখ হয়ে গেল, এটা রাজের সাথে কিন্তু প্রিন্সের কিন্তু একটু চোখে চোখ হয়ে গেল। দ্বিতীয় শট, ও লাভলি ফিনিশ, র্যামজি কিন্তু সবাইকে বের করে দিচ্ছে ধাক্কা মেরে। সাদ্দাম সহ যে সকল খেলোয়াড়রা এখানে দাঁড়িয়ে আছে, লাস্ট অব্দি তারা টাই ব্রেকারে গেল খেলাটা, কোনো রেজাল্ট হলো না। বা দুটো টিমই কিন্তু ভালো খেলেছে। একদিকে আছে মুম্বাই ব্রাদার্স সেমিফাইনাল খেলার টাই ব্রেকার, তাদের খেলছে প্যানিস, গোলকিপার রাজেশ, পিন্টু, র্যামজি, নান্না, সুরাজ, পিন্টু, দিকে আছে প্রিন্স, অ্যালেক্স, কুলে, রাজ্জাক, ল্যান্ড্রি, গোলকিপার মাসুম। শট নিতে আসছে অ্যালেক্স, শরীফুল একাদশের প্রথম শট, শটে অ্যালেক্স, গোলকিপার রাজেশ। প্রথম সেমিফাইনাল খেলা টাইব্রেকার, খেলা হচ্ছে আরবেলিয়া নবজাগরণ সংঘ ফুটবল গ্রাউন্ড। শটে অ্যালেক্স প্রথম শট, শরীফুল একাদশ এবং গোলকিপার রাজেশ। ও ভালো রাখলো, নাইস ফিনিশ অ্যালেক্স, নাইস। শট নিতে আসছে র্যামজি, গোলকিপার মাসুম। মুম্বাই ব্রাদার্সের প্রথম শট, শটে শটে র্যামজি, গোলকিপার মাসুম। আচ্ছা প্রিন্স যাচ্ছে ফার্স্ট শটটাই, কিন্তু মুম্বাই ব্রাদার্সের প্রথম শট, শটে র্যামজি, গোলকিপার মাসুম। শটে র্যামজি, গোলকিপার মাসুম, মুম্বাই ব্রাদার্সের প্রথম শট র্যামজি, শটে গোল, গুড গোল, গুড গোল। মাসুম কিন্তু আফসোস করবে, কারণ হাতে লেগেছিল, হাতে লেগেই কিন্তু গোলটা হলো তার। শট নিতে আসছে প্রিন্স, শরীফুল একাদশের প্রথম দ্বিতীয় শট, শরীফুল একাদশের দ্বিতীয় শট। এটা রাজের সাথে কিন্তু প্রিন্সের কিন্তু একটু চোখে চোখ হয়ে গেল, রাজের সাথে কিন্তু প্রিন্সের কিন্তু একটু চোখে চোখ হয়ে গেল। শরীফুল একাদশের দ্বিতীয় শট, শটে প্রিন্স, গোলকিপার রাজেশ। শটে প্রিন্স পাওয়ারে ফিনিশ করলো প্রিন্স।
সম্মানের জন্য প্রস্তুত মুম্বাই ফ্যাডাস নয়দিন শট নিতে এসছে বাজ্য মুম্বাই ব্রাদার্সের দ্বিতীয় শট শটে বাজ্য গোলকিপার মাসুম শটে বাজ্য গোলকিপার মাসুম দ্বিতীয় শট ও লাভলি ফিনিশ লাভলি ফিনিশ বাজ্য বাজ্য গোলটা করে কিন্তু স্মাইলটা কিন্তু অসাধারণ থাকে শট নিতে আসছে রাজ্জাক শরীফুল একাদশের সেই বাড়ার সাথে রাজ্জাক শট মারার জন্য প্রস্তুত সুরাজ গিয়ে কিন্তু ডিস্টার্ব করছে ওখানে রাজ্জাককে বাড়ার সাথে রাজ্জাক কিন্তু বিভিন্ন মাঠে খুব ভালো খেলা করে তার প্রতি অনেক নামের প্রতি অনেক শুভেচ্ছা করে এবং ভালো হ্যাঁ শরীফুল একাদশের শটে এসে রাজ্জাক গোলকিপার রাজেশ রাজেশ পুরাম রাজেশ পুরাম কিন্তু খুব দুরাত্ম গোলরক্ষক রাজেশ কি পারবে সেভ করতে সেভ হবে না গোল হবে শটে রাজ্জাক গোলকিপার রাজেশ কি হবে সেভ হবে না গোল হবে শটে রাজ্জাক গোলকিপার রাজেশ গোল করলো গোল করলো গোল করলো রাজ্জাক লাস্ট অফ দিকে গোলকিপার চেঞ্জ হবে মুম্বাই ব্রাদার্স মদন ভাই মুম্বাই ব্রাদার্স মদন ভাই নয় নম্বর জার্সি পরে খেলোয়াড় মাঠের মধ্যে যে দাদা ভাই দাঁড়িয়ে আছে তাকে অনুরোধ করবে সবাইকে বের করে দিচ্ছে ধাক্কা মেরে আর ল্যান্ড্রি ইয়েলো কার্ড দেখলো প্যানিস এবং প্রিন্স এদিকে কিন্তু আবার দেবাশিস কিন্তু দৌড়ে গেল আর খুলে বলে কিন্তু মাটি মাটি ছড়িয়ে দিল আর খুলে বলে কিন্তু মাটি মাটি ছড়িয়ে দিল নাটকীয় মুহূর্ত এবার দেবাশিস বলটা কিন্তু লাথি মেরে বের করে দিল মাঠের মধ্যে দর্শকরা দয়া করে অনুরোধ করছে মাঠের মধ্যে সুযোগ্য পরিচালক মন্ডলী আছে আচ্ছা দেবাশিসকে ভেবেছিল সে কিন্তু প্লেয়ার না সে কিন্তু বাইরের লোক সেই কারণে তাকে বের করে দিতে চাইছিল বাট লাস্ট টাইম আবার রাখলো তাকে মুম্বাই ব্রাদার্সের তিন নম্বর শট ফলে ন নম্বর ফরেনার এবং গোলকিপার মাসুম ভাইটার শট হতে চলেছে একটা ডিসিশন হবে এই শটে গোল করলো ফরেনার এবং লাস্ট অফ দি টচের মাধ্যমে ফলাফল হবে কোন টিম ফাইনালে প্রবেশ করবে রাজেশ বাবু তোমরা দুজনে সবাই জানেন নিয়োগ
একটার মধ্যেই ফ্যাটলে কার্ড আছে নিশ্চয়ই, কোনটা কেউ জানে না, আপনি আমি কেউ জানি না, চলুন এখানে দুটো পড়ে থাকে, একদিকে আছে রাজেশ একদিকে আছে খুলে, একটা তুলে নিন কিন্তু দেখবেন না ডাইরেক্ট অফারে যার সঙ্গে মিলে গেল করে যাবে বলুন, সরফুল একাদশ একদিকে আছে মুম্বাই ব্রাদার্স কে তুলবে, ফুলবে তুলবে চলুন রাজেশ তুলবে, শুনে নিন এটা ভিডিও হবে, এই কয়েনটা যদি কারোর পায়ে লাগে অথবা যদি ভেঙে যায় তবেই কিন্তু রিটেকেন হবে, আদারওয়াইজ কোনোভাবে রিটেকেন হবে, ডাইরেক্ট টস হবে, যেটা পড়বে যার মিলে যাবে, মানে যদি ফিফা পারে ফিফা কার্ড যার সে জিতবে, যদি ফেয়ার প্লে পারে ফেয়ার প্লে কার্ড তার কাছে, সেটা কিন্তু ভিডিও হবে, আপনি যদি চলে যান ধরুন আপনি বা উনি জিতলেন তো হল্লা আগে করবেন না, আগে পুরো ভিডিও হবে তারপর হল্লা হবে, পরিষ্কার করে চলুন ফাইনাল ফাইনাল টচ, দিস ইজ ফিফা, দিস ইজ ফেয়ার প্লে, দিস ইজ নিউট্রালাইজ, দিস ইজ ফাইনালে প্রবেশ করলো শরীফুল একাদশ, ফাইনালে প্রবেশ করলো শরীফুল একাদশ টচের মাধ্যমে, একাদশ